নির্বাচনের আগে আগে বিজেপিক দেখি কংগ্রেসেও ঘোষণা করেছে লক্ষ্য 101+। 2016 বিধানসভা নির্বাচন, 2019 লোকসভা নির্বাচন আর তার পূর্বে পঞ্চায়েত নির্বাচনতো পরাজয়ের সম্মুখীন হওয়া কংগ্রেসে 101 অর্থাৎ 101+ আসন দখল করার লক্ষ্য নির্ধারণ করেছে। AIUDFর সহ মিত্রতা করে কোনোমতেই নির্বাচনী বৈতরণী পার হবলে চেষ্টা করেছে যদিও মিত্র দলটো খলঠেকত পেলাবলে গেছে কংগ্রেস। বিগ ব্রাদারের ভূমিকা পালন করবলে গই আসন বুঝাবুঝির ক্ষেত্রে কোনো আপোষ নকরার ইঙ্গিত দিছে কংগ্রেসে। বর্তমান কংগ্রেস বিধায়ক থকা এখনো আসন AIUDFক এরি নিদিয়ার হুঙ্কার দিছে কংগ্রেসে। সংখ্যালঘু অধ্যুষিত সমষ্টিসমূহকে টার্গেট করে লওয়া কংগ্রেস আর AIUDFর মাজত আসন বুঝাবুঝিক লৈ এই সংঘাতে প্রকৃততে মহাজোটকে অর্থনীতি অর্থহীন করে তুলব নাকি? একে সময়তে কংগ্রেসের সঙ্গে মিত্রতা করে নির্বাচনত নমার বাবে সাজু হওয়া AIUDFর স্থিতি কি হব তার বাবে এতিয়া অপেক্ষা করা হয়েছে। নাই সেটো আসনের কথা এটাও হওয়া নাই, সেটো হব, আপনাদের খবর পাব না, এটা বিচারিব পারে, বিচারাত আপনি কাকো বাধা দিব নোৱাৰে, সকলোরে অধিকার আছে, বিচারিব, বিচারাতো বিচারিব, কিন্তু আমি দিয়া নিদিয়া কথাটো আমি কংগ্রেস আমার নেতৃত্বতে হয়েছে মিত্রতা, আমি ডিসাইড করি। আর নর্মেলি যত আমার বিধায়ক আছে, বিধায়ক থাকা সিটটো আমি এড়ি দিয়ার সাধারণত কোনো প্রশ্ন নাহে নহয়। এটাই কথা ফার্স্ট চাওয়া হব যে যিজনের জিকার সম্ভাবনা আটাইতকৈ উজ্জ্বল, এটা এটা সমষ্টিত পাঁচজন ছজনকে প্রার্থী থাকিব, তারপরা যিজনের। আর এই সমীকরণ সন্দর্ভত আমি অধিক তথ্য লাভ করবলে আমি যোগাযোগ স্থাপন করেছো আমার সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্যর সঙ্গে। বলেন, শেহতীয়াকৈ সাংসদ প্রদ্যুৎ বড়ুয়াই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিল যে কংগ্রেসে যে লক্ষ্মণ রেখা আঁকি দিব সেই লক্ষ্মণ রেখা অতিক্রম করব নোৱাৰিব AIUDFে। আর শেহতীয়াকৈ আসনের বুঝাবুঝিক লৈ এই সমীকরণ অব্যাহত আছে। রিপুন বৰাই উল্লেখ করেছে যে আসন বুঝাবুঝির কথা, কিন্তু এতিয়া প্রশ্ন উত্থাপিত হয়েছে যে সংখ্যালঘু সমষ্টিসমূহত যত কংগ্রেসের বিধায়ক আছে সেই সমূহ সমষ্টি কিন্তু কোনো পধ্যেই এড়ি দিয়া নহয় AIUDFক। ছটাকৈ সৰু বৰ দলেরে মহাজোট বন্ধনের কথা উল্লেখ করে আছে কংগ্রেসে বিজেপিক প্রতিহত করবলে। আর শেহতীয়াকৈ এনে সমীকরণের মাজতে ঘোষণা করেছে 101+ মিশনের কথা কংগ্রেসে। বলে চাওক, মহাজোট বন্ধনের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পিছতে এটা প্রশ্ন আছে যে কোন দলে কিমান আসনত নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা আগবাব, কারণ বিশেষ দেখব পাওয়া গেছে যে মহাজোট বন্ধনত থাকা ছটাক রাজনৈতিক দলের ভিতর যদি চাও প্রথম অবস্থাত কৈছিল যে AIUDFে কংগ্রেসক বিগ ব্রাদার আখ্যা দিছিল, যদিও বা শেহতীয়াকৈ AIUDFর মঞ্চতে উত্থাপিত হয়েছে যে কংগ্রেসেই যিধরণে আসন বিচারে সেই ধরনের আসন দিয়াও নহব, অর্থাৎ নামনি অসমত যিসমূহ সংখ্যালঘু অঞ্চলত বা AIUDFর বর্তমান স্থিতি শক্তিশালী সেইসমূহ স্থানত বা বর্তমান যিসকল বিধায়ক আছে সেইসমূহ স্থানত কিন্তু কংগ্রেসক এৰি নিদিব বলে ইতিমধ্যে বুবা ওলাইছে। অর্থাৎ কব পারি যে আসনের বুঝাবুঝিক লৈ এক যে জটিল অঙ্ক আরম্ভ হব মহাজোট বন্ধনত সেয়া কিন্তু এই মুহূর্তে স্পষ্ট। আর বিশেষকৈ দেখিবলৈ পোৱা গৈছিল যে AIUDFর হতে থকা মিত্রতাক লৈ অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছিল আর তাকে লৈ বিশেষকৈ চিন্তিত আছিল উজনি অসমৰ বিধায়কসকল, বর্তমানের বিধায়কসকল চিন্তিত আছিল। আর তারপর দেখিব পোৱা গৈছিল যে আসন বুঝাবুঝির এই মুহূর্তের অঙ্ক ওলাইছে আর সেই সময়ত আসনত কিমানখন আসনত এৰি দিয়া হব AIUDFক বা কংগ্রেসে কিমানখন আসন গ্রহণ করব এই ক্ষেত্রে দেখিব পোৱা গৈছিল যে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতিগৰাকী নিজে উল্লেখ করেছে যে তেখেতসকলে বর্তমানের থকা যিকেইখন আসন সেইকেইখন আসনের ক্ষেত্রে কোনো কারণতে আপোষ নকৰে, তথা দেখিব পোৱা গৈছে যে আনকি AIUDFর হাতত থকা যিকেইখন সংখ্যালঘু অঞ্চলত থকা AIUDFর আসন সেই আসনতো আনকি তেখেতসকলৰ প্রার্থী থিয় করার তেখেতসকলে ইতিমধ্যে রচনা করেছে, তেখেতসকলে চিন্তা করেছে। অর্থাৎ যদি সেয়াই হয় তেতিয়াহলে যে AIUDFর হতে কংগ্রেসের এক সংঘাত সৃষ্টি হব বা মহাজোট বন্ধনের ক্ষেত্রে যে ধরনের তেখেতসকলে আশা করেছে যে 100+1 সেই আশা যে তেখেতসকলৰ পূরণ হওয়ার কিছু ধরনের জটিলতা আসব সেয়া কিন্তু স্পষ্ট, কারণ দেখিব পোৱা গৈছে যে বাকি থকা লগত থকা যিসমূহ দল সেইসমূহৰ ক্ষেত্রে যেনিবা নকলে হল বা সেইসমূহৰ দলৰ ক্ষেত্রে স্থিতির ভিত্তির ক্ষেত্রে দেখিব পোৱা গৈছে বহুখিনি চিন্তা চর্চা চলিব, কিন্তু তার মাজতে প্রশ্ন আহিব কেবল মাত্র AIUDF আর কংগ্রেসের, কারণ এই দুই রাজনৈতিক দলের ক্ষেত্রে যিখিনি ভোটার বা সেইখিনি ভোটারক লৈ নির্ণয় করা সমষ্টিসমূহৰ ক্ষেত্রে বহুখিনি প্রশ্ন আহিব। আর তাকে লৈ বিশেষকৈ দেখিবলৈ পোৱা গৈছে যে সাংসদ প্রদ্যুৎ বড়ুৱাই
দুদিন পূৰ্বে এটা কথা উল্লেখ কৰিছে যে এউডিএফ সৰু দল আৰু এউডিএফক আমি কংগ্ৰেছে যি ধৰণৰ আচলতে আসনৰ সংখ্যা দিয়া হ'ব সেই ধৰণে মানি ল'ব কিন্তু এউডিএফৰ মঞ্চত এই ধৰণৰ কংগ্ৰেছে এৰি দিয়া আসনতে তেখেতসকলে থমকি ৰ'ব নেকি বা তেখেতসকলে অধিক আসন বিচাৰিব নেকি বা বৰ্তমানে থকা যিকেইখন এউডিএফৰ আসন আছে সেই আসনতকৈ অধিক আসন বিচাৰিব নেকি এই সকলোবোৰ প্ৰশ্ন এই মুহূৰ্তত অৱতাৰণা হৈছে যদিও বা আনুষ্ঠানিকভাৱে এই মুহূৰ্তত মহাজোঁট বন্ধনত কোন দলে কিমানখন আসনত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াব স্পষ্ট নহয় কিন্তু দলৰ আন্তঃকণ্ডল বা দলৰ ভিতৰৰ মজিয়াত এই মুহূৰ্তত বিশেষকৈ চৰ্চা হৈছে বিশেষকৈ নামনি অসমত এউডিএফৰ দখলত থকা আসনসমূহৰ ওপৰত চকু আছে কংগ্ৰেছৰ কাৰণ সেইকেইখন আসনত যদিহে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী থিয় হয় আৰু তাতো কিন্তু কংগ্ৰেছৰ এই মহাজোঁট বন্ধনৰ জৰিয়তে কংগ্ৰেছে লাভাম্বিত হোৱাৰ পূৰ্ণ অৱকাশ আছে আৰু তেনে সময়ছোৱাত বিশেষকৈ আসনক লৈ এই মুহূৰ্তত এক ডাঙৰ চিন্তা চৰ্চা চলিছে মহাজোঁট বন্ধনত নিশ্চয়কৈ বৰ্তমান এই মহাজোঁট বন্ধনত ব্যাপক জটিলতাই দেখিবলৈ পোৱা হৈছে বলেন আপুনি আমাৰ সৈতে লাইনত থাকক আৰু এই সমীকৰণৰ কথাই আমি পাতিবলৈ এই মুহূৰ্তত যোগাযোগ স্থাপন কৰিছোঁ ধুবুৰীৰ পৰা আমাৰ সাংবাদিক জ্যোতিৰ্ময় চক্ৰৱৰ্তীৰ সৈতে জ্যোতিৰ্ময় এই মুহূৰ্তত আমি আপোনাৰ পৰা জানিব বিচাৰিম যে ধুবুৰীত যিসমূহ সমষ্টিত এ আই ডি এফৰ ভেটি অতি শক্তিশালী বা কংগ্ৰেছৰ ভেটি শক্তিশালী গতিকে সেইসমূহ সমষ্টিৰ ক্ষেত্ৰত কেনেকুৱা ধৰণৰ বুজাবুজি হোৱাৰ সম্ভাৱনা আছে দুয়োটা দলৰ মাজত নিশ্চয়কৈ জয়ন্ত আচলতে কথা বিত্ৰতা হোৱাৰ পিছৰ দিনৰ পৰাই কিন্তু দেখা গৈছে অন্তঃকণ্ডল ইতিমধ্যে আৰম্ভ হৈছে কাৰণ যিসমূহ প্ৰাৰ্থী বা যিসমূহ বিধায়ক ইতিমধ্যে এ আই ডি এফ বা কংগ্ৰেছৰ পৰা নিৰ্বাচিত হৈ ইতিমধ্যে তেওঁলোকে শাসনত আছে তেওঁলোকৰ কিন্তু স্থিতি বৰ্তমানে তেনেকুৱা ধৰক বৰক অৱস্থাত আছে তেনেক্ষেত্ৰত যদি আমি উল্লেখ কৰিব বিচাৰোঁ ধুবুৰী জিলাৰ ক্ষেত্ৰত যদি আমি উল্লেখ কৰিব বিচাৰোঁ ধুবুৰী যেনেকুৱা দক্ষিণ শালমৰা সমষ্টিত বিধায়ক হৈ আছে কংগ্ৰেছৰ উপসভাপতি ৱাজেদ আলী চৌধুৰী তেনেক্ষেত্ৰত ৱাজেদ আলী চৌধুৰীৰ যদি আমি বিগত সময়ত তেওঁৰ যদি আমি পঞ্চায়ত নিৰ্বাচনৰ ফলাফল দেখোঁ সেই পঞ্চায়ত নিৰ্বাচনত কিন্তু কংগ্ৰেছৰ স্থিতি তাত দুৰ্বল হৈ পৰিছে তাত কিন্তু এ আই ডি এফ শক্তিশালী হৈছে আনহাতে ধুবুৰী যদি সদৰ সমষ্টি আমি দেখোঁ তাত নজৰুল হক এ আই ডি এফৰ বিধায়ক হৈ আছে কিন্তু তাতে বিগত পঞ্চায়ত নিৰ্বাচনত চাৰিখনকৈ জিলা পৰিষদ কংগ্ৰেছে দখল কৰিছে তেনেক্ষেত্ৰত কংগ্ৰেছে কিন্তু ধুবুৰী আসনখন এইবাৰ বিচাৰি আছে এনেক্ষেত্ৰত দেখা গৈছে এ আই ডি এফৰ জেনেৰেল ছেক্ৰেটেৰীয়ে মানকাচৰ সমষ্টিৰ পৰা তেওঁ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বিচাৰিছে য'ত কিন্তু কংগ্ৰেছৰ ডক্টৰ বতিয়ৰ মণ্ডল বিধায়ক হৈ আছে তেনেক্ষেত্ৰত এই ছিট শ্বেয়াৰিং বা ছিটিং গেটিং হ'ব নেকি না কি পলিচি হ'ব সেয়া লৈ কিন্তু দুয়োটা দলৰ মাজত বৰ্তমানে কণ্ডল তুংগত আছে আৰু প্ৰতিটো ৰাজনৈতিক দলৰে নেতাই কিন্তু বৰ্তমানে বিচাৰিছে যে যাৰ য'ত স্থিতি শক্তিশালী বিগত পঞ্চায়ত নিৰ্বাচন য'ত ভাল ফলাফল কৰিছে তাত তেওঁলোকে টিকেট পাব লাগে কিন্তু তেনেক্ষেত্ৰত কিন্তু সেই টিকেট দিয়া বা সেই ধৰণৰ অংক যদি নহয় তেতিয়া কিন্তু এটা ডাঙৰ মিত্ৰতাৰ মাজত ডাঙৰ নিশ্চয় জ্যোতিময় যদি চোৱা হয় যেতিয়া তৰুণ গগৈ উল্লেখ কৰিছিল হুইজ বদৰুদ্দিন আজমল সেই মন্তব্যই কিন্তু উজনি অসমত কংগ্ৰেছক যথেষ্ট সহায় কৰিছিল কিন্তু শেহতীয়াকৈ তৰুণ গগৈৰ জীৱিত কালতে এই মিত্ৰজোঁটে এক আনুষ্ঠানিকতা লাভ কৰাৰ পথত অগ্ৰসৰ হৈছিল বৰ্তমান তৰুণ গগৈ জীৱিত নাই কিন্তু এই মুহূৰ্তত আমি জানিব বিচাৰিম জ্যোতিময় যি নামনি অসমক লৈ এতিয়া দুয়োটা দলৰে চকু বৰ্তমান সমষ্টিসমূহত বিশেষকৈ সংখ্যালঘু সমষ্টিসমূহত গতিকে এই সমষ্টিৰ ছিট শ্বেয়াৰিঙৰ ক্ষেত্ৰত যে দুয়োটা দলৰ মাজত সংঘাত স্পষ্ট হৈ পৰিব তাৰ কিন্তু ইংগিত এই মুহূৰ্তত জানিব পৰা হৈছে শেহতীয়াকৈ প্ৰদ্যুৎ বৰদলৈৰ এটা মন্তব্যৰ পৰা কিন্তু সেই ইংগিতেই স্পষ্ট হৈছে নিশ্চয়কৈ জয়ন্ত বিগ ব্ৰাদাৰ কোনেই সৰু ভাইটি কোনেই আচলতে কোন মাইনৰ দল কোন মেজৰ দল এই কথাটো লৈ কিন্তু বিৰাট চৰ্চা এটা হৈছে আৰু এয়া কিন্তু ইতিমধ্যে ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হৈ পৰিছে এই বস্তুটো আৰু সেয়া কিন্তু ইউ ডি এফে ইয়াত মানি ল'ব বিচৰা নাই কাৰণ এ আই ডি এফৰ কথা যদি আমি ক'ব যাওঁ তেওঁলোকে ধুবুৰী জিলাৰ যদি কথা কেৱল মাত্ৰ উল্লেখ কৰিব যাওঁ ধুবুৰী জিলাৰ পাঁচটা যে ছিট আছে তাৰ ভিতৰত তিনিখনকৈ ছিটত ইতিমধ্যে এ আই ডি এফ জিকি আছে কাৰণ বিধায়ক তেওঁলোকৰ আছে ধুবুৰী গৌৰীপুৰ আৰু বিলাচীপাৰা পশ্চিম এই তিনিটা ছিটত এ আই ডি এফ ইতিমধ্যে জিকি আছে ইয়াত কিন্তু মাইনৰ দল এ আই ডি এফ নহয় কাৰণ এ আই ডি এফৰ বিগত সময়ত দেখা গৈছিল ইয়াত জিলা পৰিষদত দুবাৰ দখল কৰিছিল তেওঁলোকৰ সাংসদ বদৰুদ্দিন আজমল এই ধুবুৰী সমষ্টিৰ পৰা তেওঁ সাংসদ হিচাপে নিৰ্বাচিত হৈ আছে বিগত 15 বছৰ ধৰি তেনেক্ষেত্ৰত ধুবুৰীত কোন মাইনৰ কোন মেজৰ সেয়ালৈ কিন্তু চৰ্চা আৰম্ভ হৈছে তেনেক্ষেত্ৰত যদি কংগ্ৰেছে এনেধৰণৰ মন্তব্য কৰে আচলতে তেওঁলোকে জোট বন্ধনটো কৰিব বিচাৰিছে নে জোট বন্ধনটোৰ পৰা বেলেগ কিবা ফলাফল বিচাৰিছে সেয়া কিন্তু এই মুহূৰ্তত অস্পষ্ট হৈ গৈছে ৰাইজে সন্দেহ কৰিছে কাৰণ এনেধৰণৰ গঠবন্ধন সৃষ্টি কৰি পেলাই জোট বন্ধন সৃষ্টি কৰি পেলাই মিত্ৰজোঁটৰ এনেধৰণৰ নেতাৰ বক্তব্যই আগন্তুক দিনত সেই মিত্ৰজোঁটক কিমান
স্থায়ী করব কিংবা তার রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক অঙ্ক কি ওলাব, নির্বাচন ফলাফল কি হব, সেয়ালে কিন্তু রাইজে বর্তমানে সন্দেহ প্রকাশ করেছে। নিশ্চয় জ্যোতিময়, ধন্যবাদ জ্ঞাপন করেছো এই মুহূর্তে আপনার লগতে বলেন আপনাকে এই মুহূর্তে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর এই মহাজোটবন্ধনের জটিল সমীকরণ বর্তমানে অব্যাহত আছে, আর এই জটিল সমীকরণের সময়তেই কংগ্রেসে এইবার ঘোষণা করেছে 101+ মিশনের কথা, যে সময় বিজেপিয়ে 100+ মিশনের কথা কই আছে, আর সময়তেই এইবার বিজেপিক এখোপ আগুয়াই গই কংগ্রেসের মহাজোটবন্ধনে এইবার 101+ মিশনের কথা উল্লেখ করেছে। গতি এই মিশন কিমান সফল হয় তার বাবে সকলে অপেক্ষা করেছে, কেন মাজত মাত্র দুটা মাহ বাকি আছে, আর সময়তে কংগ্রেস আর এআইডিএফের মাজত আসন বুঝাবুঝিক লো যে সংঘাত হব, সেই তার এই ইঙ্গিত কিন্তু এই মন্তব্য সমূহের পরাই প্রকাশ পাইছে। গাঁওরক্ষী বাহিনী আর আরক্ষীর মাজত সম্পর্ক সুদৃঢ় আর মজবুত করার প্রয়াস দুধনৈর আরক্ষী বিষয়া মুকুট কাকতির, রাইজ আর আরক্ষীর মাজত দূরত্ব কম করার বিশেষ পদক্ষেপ। দুধনৈ আরক্ষী থানার উদ্যোগত আর গাঁওরক্ষী বাহিনীর সহযোগত দুধনৈর বালাসরা রাজহুয়া খেলপথারত আয়োজিত হয় ফুটবল প্রতিযোগিতা। গোয়ালপাড়া জেলা আরক্ষী অধীক্ষক সুশান্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকা প্রতিযোগিতাখনির চূড়ান্ত খেলখনত ইস্ট ব্ল্যাক গাঁওরক্ষী বাহিনী এফ সি দলে ওয়েস্ট রয়্যাল গাঁওরক্ষী বাহিনী দলক 2-1 গোলর ব্যবধানত পরাজিত করে চূড়ান্ত বিজয়ের খিতাব অর্জন করে। প্রতিযোগিতাখনত দুধনৈ আরক্ষী থানার অধীনস্থ মুঠ 4টা দলে অংশগ্রহণ করেছিল। খেল উপভোগ করবলে খেলপথারের চারিওফালে ভিড় করে বহু দর্শকেও, আরক্ষী আর রাইজর মাজত দূরত্ব কম করাতো যথেষ্ট সহায় করব এই ফুটবল খেলখন। আজি আমি দুধনৈ থানার অন্তর্গত যাবিল আমার এই গাঁওরক্ষী বাহিনী আছে, সেই গাঁওরক্ষী বাহিনীর প্রত্যেক গাঁওরক্ষী বাহিনীরপর মিনিমাম দুজনকে সদস্য লই আমি এই ফুটবল টিম গঠন করেছো, আর সেই টিমর মাজত আমি 4টা টিম গঠন করি, তার মাজতে আমি আজি খেল প্রতিযোগিতা ইয়াত অনুষ্ঠিত করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে দুধনৈ থানার উদ্যোগত আর দুধনৈ থানার অন্তর্গত যিখিনি গাঁওরক্ষী বাহিনী আছে তেওঁলোকৰ সহযোগিতাত সেই গাঁওসমূহৰ উদীয়মান যুবকসকল খেলুৱৈসকলক লৈ পেলাই এখনি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা আয়োজন করেছো, যেহেতু আমার মাজত যেটো সমন্বয় এই ভেটিটো সুদৃঢ় করব। কাজিরঙ্গার ক্রিকেট খেলত ব্যস্ত বলিউডের তারকা আয়ুষ্মান খুরানা, ছবির শ্যুটিংয়ের মাজতে ক্রিকেট খেলিলে অভিনেতাগুলি, আয়ুষ্মানের ব্যাটিং দেখে উৎফুল্লিত হয়ে উঠিল স্থানীয় শিশু আর কিশোর কিশোরী সকল। উল্লেখযোগ্য যে এখন হিন্দি ছবির শ্যুটিংয়ের কাজিরঙ্গাত ব্যস্ত হয়ে আছে আয়ুষ্মান। শ্যুটিংয়ের মাজতে কাজিরঙ্গা দর্শন করার ক্রিকেট খেলেও সময় উপভোগ করেছে বলিউডের জনপ্রিয় অভিনেতাজনে। এটিয়ারে পুরা বাজারত গৈ মাছ কিনিব নালাগে, শিলচরত প্রথমবারের বাবে আরম্ভ হল মাছর হোম ডেলিভারি সার্ভিস, এটা ফোন কল আর মাছ আপনার ঘরত হয়। গুয়াহাটির পিছত বরাক উপত্যকার শিলচরত এই সুবিধা আরম্ভ করিলে রাজ্যর মীন বিভাগে। শিলচর মীন বিভাগের কার্যালয়ত খুচুরা বিক্রির কাউন্টার খুলিলে রাজ্যর মীন বিভাগে। এই কাউন্টারটির শুভ উদ্বোধন করিলে রাজ্যর মীনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যই। এই খুচুরা দোকানত স্থানীয় উৎপাদিত সকল ধরনের মাছ যেনে বাহু, চিতল, খলিহনা, বরালি, রৌ, আড়ি, লিঠা ইত্যাদি প্রজাতির মাছ উপলব্ধ হব, লগতে উপলব্ধ হব কুকিং ফিশ। এটা ফোন কল করে আপনি দিব পারিব যিকোনো অর্ডার, ফোন নম্বরটি হয়েছে 8876411355। এই নম্বরত ফোন করে আপনি ঘরতে বহি সুলভ মূল্যর স্বাস্থ্যসম্মত মাছ ক্রয় করিব পারিব। আমার গ্রাহক সকলের সুবিধা হয় তার কারণে আমি এটা ইয়াতে আমি সিস্টেমের জড়িয়ে মাছের মজলিসের নাম দি এটা আমি ইয়াতে কাউন্টার আরম্ভ করেছি। ইয়াতে র মাছ যেটা মানে এনেকা রাইজে কিনব পারিব আর কুকিং ফিশ কিনে আর যাতে এই মাছবিল আমার ইয়াতে যদি সেল হয় তাহলে বাইর যে মধ্যভোগীর যে দপদপা আমি কেউ আমি দেখো যে রাইজ মানে আমার ফার্মারের ফলের হয়তো 200 টাকায় কিনে আর 400 টাকায় মার্কেটে বিক্রি, কিন্তু ইয়াতে একটা নিয়ন্ত্রণ থাকবে 200 টাকায় কিনলে ই 200 বিক্রি করব বা 250 বিক্রি করবো। ম্যালেরিয়া মুক্ত হওয়ার দিকে কার্বি আংলং,
জিলা স্বাস্থ্য বিভাগে গ্রহণ করেছে অভিলাষী আসনি। সজাগতা সভা স্বাস্থ্য সচেতনতামূলক বিবিধ কার্যসূচীর সমান্তরালক কার্বি আংলং জিলা স্বাস্থ্য বিভাগে এইবেলি পাহাড়িয়া জিলাখনত বৃহৎ পরিমাণের ঔষধযুক্ত আঁঠুয়া বিতরণের কার্যসূচী হাতত লৈছে। প্রথম পর্যায়ের এই আসনির অধীনত 4,50,000 ঔষধযুক্ত আঁঠুয়ার বিতরণের লক্ষ্য লৈছে জিলা স্বাস্থ্য বিভাগে। হাওড়াঘাটর দিহিং বলঙত কার্বি আংলং জিলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগত এক বিশেষ সজাগতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানত অংশ লৈ কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের স্বাস্থ্য বিভাগের কার্যবাহী সদস্য খনসিং রংপিয়ে ঔষধযুক্ত আঁঠুয়া বিতরণের এই অভিলাষী আসনি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করে। লিলেন ডিস্ট্রিবিউশন অর্থাৎ ঔষধীকরণ মুচরি তার বিতরণী সভার আজি হয়ে গেছে, তার আরম্ভণি আজি আমি করে দিছি। ইডিবংলং অর্থাৎ হাওড়াঘাট ব্লক পিএইচসির সমূহ কার্বি আংলং প্রত্যেকটি সাব সেন্টারের আন্ডার অন্তর্গত বিতরণী করা হব। ইতিমধ্যে আমার কার্বি আংলত 4,45,000 মুচরি আহি পাইছে আর এই মুচরিটি কিন্তু ঔষধ দিয়া মুচরি ঔষধীকরণ, এখানে আজি আমি আর আরম্ভণি।